আসসালামু আলাইকুম আমি এখন আপনাদের সাথে শেয়ার করব এই সুন্দর জিরো বেবিদের ফ্রক আমি খুব অল্প কাপড় দিয়ে খুব সুন্দর করে জিরো বাচ্চাদের জন্য এই ফ্রকটি তৈরি করেছি এ ফ্রকটি জিরো থেকে ছয় মাস বয়স পর্যন্ত বাচ্চারা পড়তে পারবে এবং দেখুন ফ্রকটির ওপরে দিয়ে কিন্তু আমি বোতাম লাগিয়ে দিয়েছি খুব ইজিলি আমরা ওপর দিয়ে বাচ্চাটার মাথা দিয়ে ঢুকিয়ে পড়াইতে পারবো খুব সুন্দর ডিজাইন করে আমি ড্রেসটা তৈরি করে নিয়েছি এবং খুবই অল্প কাপড় দিয়ে আপনারাও ইজিলি এই রকমভাবে ড্রেস তৈরি করে বাচ্চাদেরকে পরাইতে পারবেন আমি এখানে হাফগজ পরিমাণ কাপড় নিয়েছি কাপড়টাকে সম্পূর্ণ মেলে নিয়ে এক পাশ থেকে আমি ভাঁজ করে দিলাম লম্বায় আমি মার্কিং করে নিলাম সাত ইঞ্চি এবার আমি কাপড়টা কেটে নেব এটার আমি বডির মেজারমেন্ট নিয়েছি লম্বায় সাত এবং চওড়াই নিয়েছি এগারো ইঞ্চি এটা আমার বডি দশ ইঞ্চি থাকবে তো আমি এই কাপড়টা কেটে নিলাম এবার মাঝখান দিয়ে একটা ভাজ করে দিলাম কাপড়টা আমার দুপাটে ভাজ করা আছে আমি গলার লম্বা মাপ নিয়ে নিলাম তিন ইঞ্চি আর চওড়া মাপ নিয়ে নিব দুই ইঞ্চি এবং পুটের মাপ নিয়ে নিলাম দুই ইঞ্চি আর আর্ম লম্বা নিয়ে নিলাম সাড়ে চার ইঞ্চি এবার রাউন্ড করে সুন্দরভাবে শেপ দিয়ে দিলাম এবার আমি কাপড়টা সুন্দরভাবে কেটে দেব এই তো বরের কাপড়টা আমার সুন্দরভাবে কাটা হয়ে গিয়েছে এইবার এই পাটটা আর একটা পাটের উপরে সুন্দরভাবে আমি বসিয়ে আর একটা পার্ট কেটে নেব পেছন এবং সামনে আমার দুটা একই রকম গলা থাকবে এই তো আমার দুপাট কাপড় কাটা হয়ে গিয়েছে কিন্তু দেখুন এক পাশটা একটু জোর পড়বে আর আমি এখানে পড়তে কাপড় কেটে নিয়েছি হাতার এবং গলার আমি চওড়া দুই নিয়েছি যেহেতু আমার কাপড়টা কম সে জন্য আমি সমান করে কেটে নিয়েছি তেসরা করে কাটার মতো কাপড় এখানে নেই এবার পুরো কাপড়টা আমি মাঝখান দিয়ে ভাঁজ করে মাঝখান দিয়ে একটা কেটে নেব এটা নিচের পাট তৈরি করার জন্য কাপড়টা আমি কেটে নিলাম এই তো এভাবে সুন্দরভাবে এই কাপড়টা দিয়ে আমি নিচের দিকে কুচি করে দেব এবার প্রথমে যে পাটটা আমার সামনের পাটটা যে কাটা আছে সে পাটটায় আমি একটা এক কালা কাপড় নিয়েছি কাপড় দুইটাকে আমি রেখে সুন্দরভাবে একটা সেলাই করে দেব ঠিক এইভাবে সেই জন্য আমি একটা ডিজাইন সেলাই সিলেক্ট করে নিয়েছি এবার দুপাশে সামান্য পরিমাণ ভাঁজ করে আমি দুই সাইড সেলাই করে দেব এই তো খুব সুন্দরভাবে আমি পুরোটাই সেলাই করে নিয়েছি দেখুন মাঝখানে কাপড়টা যে জয়েন তা বোঝাই যাচ্ছে না এবার আমি টুকরো কাপড় নিয়েছি যেটা পুটের ওপরে আমি সুন্দরভাবে এভাবে সেলাই করে দেব সেলাই করে নিয়েছি দেন এবার কাপড়টাকে ভাজ করে ঠিক এমন করে সামান্য পরিমাণ বাড়তি রেখে ভেতরের দিকে ভাজ করে দেবো এবার দুইটা সেলাই করে নেব একটা উপর দিয়ে এবং একটা এক ইঞ্চি নিচ দিয়ে এভাবে আমি দুপাশি সেলাই করে নেব এবার আমি গলার পুটিটা লাগিয়ে নেব এই তো আমি একটা সেলাই দিয়ে দিয়েছি এবার সুন্দরভাবে গলার সেলাইয়ের পাশ দিয়ে কেটেও দিয়েছি এবং সুন্দর করে ভাঁজ করে এভাবে পিন আপ করে নেব পুরো গলাটাই এই তো আমি পিন আপ করে নিয়েছি দেন এবার পিন আপের ওপর দিয়ে সুন্দর করে একটা ডিজাইন সেলে সেলাই সিলেক্ট করে সেটা সেলাই করে দেব আর এটা জিরো বাচ্চাদের ড্রেস সেজন্য এই কাপড়টা কিন্তু খুবই পাতলা আপনারা দেখে বুঝতে পাচ্ছেন যে কাপড়টা খুবই পাতলা নিয়েছি এবার হাতার কাপড়টা ঠিক একই রকম করে আমি সুন্দরভাবে লাগিয়ে নেব। এই তো আমি সেলাই করে নিয়েছি দেন এবার ভাজ করে উল্টা পাশে ভাজ করে লাগিয়ে দেব এই তো খুব সুন্দরভাবে আমি সেলাই করে নিয়েছি দেখুন দু পাটি আমার সুন্দর করে রেডি হয়ে গিয়েছে আর কাপড়টা কতটা পাতলা সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এবার নিচের দিকে আমি সুন্দর করে কুচি কুচি করে ওপরের পাটের সঙ্গে লাগিয়ে নেব এই তো আমি খুব সুন্দর করে কুচি করে উপরের পাটের সঙ্গে লাগিয়ে নিয়েছি এবার দুপাটি একসঙ্গে সিধা সিধাপাশ ভেতর রেখে দেন সাইডটা সুন্দর করে সেলাই করে দেবো এই তো খুব সুন্দরীভাবে ইজিলি ড্রেসটা আমার তৈরি হয়ে গেল দেখুন আর দুপাশি একই রকম শুধু সামনে একটু আমি ডিজাইন করেছি ডিজাইন সেলাই দিয়েছি এন আমি একটা লম্বা ফিতা সুন্দর করে ডিজাইন করে তৈরি করে নিয়েছি আর ওপরের দিকে আমি দুই আঙ্গুল পরিমাণ রেখে দেন টিব্বুতাম লাগিয়ে নেব টিব্বুতাম লাগাইলে কি হয় বাচ্চাদের ছোট বাচ্চাদের খোলা এবং পরানোটা খুবই সোজা হয় সেই জন্য ইজিলি করার জন্য এখানে আমি টিপ বোতামটা ইউজ করেছি আপনারা চাইলে এমনি বোতামও এখানে ইউজ করতে পারেন দুইটা টিপ বোতাম আমি সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি এই তো আমার টিপ বোতাম লাগানো রেডি হয়ে গিয়েছে দেখুন কত সুন্দরভাবে আমি লাগিয়ে নিয়েছি আর ড্রেসটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে আমি এবং ইজিলি আমি এই ড্রেসটা তৈরি করে ফেলেছি আপনারা চাইলেও বাসায় বসে এরকমভাবে খুব অল্প কাপড় দিয়ে জিরো সেজ বা বেবিদের ড্রেস তৈরি করতে পারবেন প্রিয় ভিওয়ার্স যদি আমার এই ভিডিওটা ভালো লাগে প্লিজ অবশ্যই লাইক করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে সম্পূর্ণ নতুন প্লিজ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নেক্সট ভিডিও দেখার রিকোয়েস্ট রইলো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ